আমার প্রশ্ন হলো আসর আগে এমন কোনো নফল চলাত আছে যা দুই দুই করে আদায় করলে ওই ব্যক্তির যেন রহমত বর্ষিত হয় জানাবেন প্লিজ দেখুন ভাই আসরের আসরের আগে কোনো নফল চলা দুই দুই করে আদায় করার ব্যাপারে কোনো সহি বিশুদ্ধ কোনো হাদিস নেই এজন্য জন্য যদি কেউ সলাত আদায় করার কোনো নিষিদ্ধ এমনিতেই নেই যে কোনো মানুষ চলা আদায় করতে পারে যে কোনো সময় হ্যাঁ যদি নিষিদ্ধ সময় না হয় নিষিদ্ধ বা মাকরু অপসন্দিন সময় না হয় যে কোনো মানুষ যে কোনো সময় সালাত আদায় করতে পারে আসরের আগে যদি আজান এবংামতের মাঝখানে কেউ সলাৎ আদায় করে তাহলে সেটা তো হাদিসের নির্দেশনা মোতাবেক হবে তো সালুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন বাইনা কুল্লে আজানাইনে চলা প্রত্যেক দুই আজানের মাঝখানে সলাত্ত

আজান কামতের মাঝখানে দোয়া করতে তিনি বলেছেন যে এই সময় দোয়া দোহা তোরা যে সময় দোয়া ফেরত দেওয়া হয় না সুতরাং এই সময় যদি চলাতে থাকে এটা উত্তম আবাদতের মধ্যে থাকলো এবং সেখানে সৈজাতে দোয়া করতে পারলো শেষ বসাতে বসাতে দোয়া করতে পারলো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারলো দুই সৈজার মাঝখানে এটা বিশাল ব্যাপার এই জন্য দোয়া সলাত আদায় করতে পারে কিন্তু সরাসরি রসুল্লাহ সাল্লামের হাদিস দ্বারা দুই দুই রাখাত করে আলাদা করে চলাতে আদায় করার কোনো হাদিস সাব্যস্ত হয়নি তবে রসুল্লাহ সাল্লাহসাল্লাম কখনো কখনো দুই রাখাত চলাত একবার তার জোহরের সালাত ছুটে গিয়েছিল তিনি পরবর্তী সেটা কাজা করেছেন এটা জোহর আসরের পরেও কোনো কোনো বর্ণায় আসছে কোনো কোনো আসর আগে আসছে যাই হোক সেই হিসাবে কেউ যদি পড়ে এটাকে এক দুই ব্যাপারে এক দুই দিনের ব্যাপার হঠাৎ করে পড়তে পারে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা যে আসর আগে দুই দুই একাত করে নকল আছে নিয়ম বানিয়ে ফেলা যাবে না কারণ আপনারা জানেন যে নিয়ম বানার জন্য সূন্যত লাগে হাদিস লাগে হ্যাঁ যদি কেউ বলে যে আমি শুন এই হিসাবে পড়ি যে রসুল বলেছেন দুই হাজারের মাঝখানে সালাত আসে তাহলে তো পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আলাদা দুই দুই রেখাত করে আলাদা কোনো সুনত হাদিস দেওয়ার সাব্যস্ত হয়নি আলাদা কোন সুন অন্যান্য শলা যেমন শহরের আগে পরে চার দুই ছয় এবং মাগরিবের পরে এসার পরে সলা ফজরের আগে যেরকম রাতে বা সুনত রয়েছে ভালো রাকাত সেরকম আসরের আগে কিন্তু বা আসরের আগে পরে কোনো রাতে বা সুনত নেই এটা হচ্ছে বৃহস্পতি মত